প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েববাড়ি 71 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় পর্ব 2 ডেটা ট্রান্সমিশন মেথড এবং ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এই অধ্যায়ের অন্যান্য ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে সেগুলি দেখার মাধ্যমে এই অধ্যায়ের অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। ডেটা ট্রান্সমিশন মেথড এবং ডেটা ট্রান্সমিশন মোড শিখুন ফল, অর্থাৎ আজকের পাঠ থেকে আমরা যা শিখতে পারব। ডেটা ট্রান্সমিশন মেথড কি বলতে পারবে, ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, প্যারালাল ও সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা করতে পারবে, ডেটা ট্রান্সমিশন মোড কি তা বলতে পারবে এবং ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। ডেটা ট্রান্সমিশন মেথড বলতে আমরা কি বুঝি, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর বা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে ডেটার আদান প্রদান বা তথ্য বিনিময় প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। যেমন লক্ষ্য করুন, বাম দিকে আমার একটি কম্পিউটার আছে, ডান দিকে একটি কম্পিউটার আছে। আমি মনে করি এই যন্ত্র থেকে এই যন্ত্রে, অর্থাৎ এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে কিছু তথ্য পাঠাবো। এই যে তথ্য পাঠাবো, এই পদ্ধতিটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। বিন্যাসের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মেথড সাধারণত দুই প্রকার, প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, যে ডেটা ট্রান্সমিশনে একটি ক্যারেক্টারের সবগুলো বিট সমান্তরালভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন ডান দিকে আমরা ছবিতে লক্ষ্য করলে দেখতে পাই যে এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন, যেমন মনে করি বাম দিকে আমার একটি কম্পিউটার, ডান দিকে একটি কম্পিউটার, এবং এই বাম দিকের 8টি বিট এক বাইট যদি আমরা ডান দিকে স্থানান্তর করতে চাই তাহলে এই সমান্তরালভাবে একসাথে সবগুলো বিট স্থানান্তরিত হবে। সাধারণত এই ডেটা ট্রান্সমিশনে 8 বিট, 16 বিট, 32 বিট ইত্যাদি ডেটা চলাচল করে থাকে। যেমন এই যে এখানে একটি চিত্র লক্ষ্য করুন, প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, বাম দিকের কম্পিউটার থেকে ডান দিকে এই প্রিন্টারে ডেটা স্থানান্তর হচ্ছে। তাহলে এখানে যদি একটি 0 1 2 ব্যবহার করে এই যে এক বাইট, এখানে 8টা বিট আছে, তো এখানে লক্ষ্য করুন এই 8টি বিট সমান্তরালভাবে এই বাম দিকের যন্ত্র থেকে ডান দিকের যন্ত্রে স্থানান্তরিত হচ্ছে। অর্থাৎ কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার। সাধারণত কম্পিউটারের অভ্যন্তরে একটি অংশ থেকে অন্য অংশে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আবার প্যারালাল পোর্ট ব্যবহার করে কম্পিউটার থেকে প্রিন্টারেও ডেটা স্থানান্তর করার পদ্ধতিতে প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। যে ট্রান্সমিশনে ডেটা বা তথ্য পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান হয়ে থাকে তাকে সাধারণত সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হিসেবে আখ্যায়িত করা হয়। দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি বিট ট্রান্সমিশনের জন্য আলাদা আলাদা ক্লক পালস ব্যবহার করা হয় এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে। যেমন লক্ষ্য করুন, এই যে বাম দিকের এই 8টি বিট আমি যদি ডান দিকে স্থানান্তর করতে চাই তাহলে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই যে লক্ষ্য করুন, সিরিয়ালি যাচ্ছে, কিন্তু প্রথমে এই বিট, তারপরে এই বিট, এই সিরিয়ালে বিট যাচ্ছে। এই সিস্টেমকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। এবার আসি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এর ব্যবহার। দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর মধ্যে এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়ে থাকে। তবে কম্পিউটার থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে মডেম, মডেম থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে মোবাইল ইত্যাদি ক্ষেত্রে এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা আদান প্রদান হয়ে থাকে। যেমন লক্ষ্য করুন, বাম দিকে একটি কম্পিউটার, ডান দিকে একটি মডেম, তো এই ক্ষেত্রে সাধারণত সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ডেটা আদান প্রদান হয়ে থাকে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডের কিছু বৈশিষ্ট্য। ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুটি কম্পিউটারের মধ্যে একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যালের বিটের শুরু এবং শেষ বুঝতে পারে। কারণ বিটের শুরু এবং শেষ বুঝতে না পারলে এই গ্রহীতা কম্পিউটার সেই সিগন্যাল থেকে ডেটা পুনরুদ্ধার করতে পারে না। এবং সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে যে সমন্বয় সাধন করা হয় এই পদ্ধতিকে সিনক্রোনাইজেশন বলা হয়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড এর প্রকারভেদ। সিনক্রোনাইজেশনের ভিত্তিতে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড।
এবার আসি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় তাকে এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিট বলা হয়। অর্থাৎ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, একটি করে ক্যারেক্টার স্থানান্তর হয়। যেমন লক্ষ্য করুন, বাম দিকে একটি কম্পিউটার, ডান দিকে একটি কম্পিউটার। মনে করি আমি বাম দিকের কম্পিউটার থেকে ডান দিকের কম্পিউটার আমি তথ্য স্থানান্তর করবো। এই ক্ষেত্রে এর জন্য 8-bit বিশিষ্ট একটি কোড আছে, সেই কোডটা ডান দিকের কম্পিউটারে স্থানান্তরিত হবে। তবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে দুটি ক্যারেক্টারের প্রেরণের মাঝে বিরতির যে সময় থাকে সেটি সাধারণত সমান নাও হতে পারে। এই যে লক্ষ্য করুন, বাম দিকের কম্পিউটার থেকে ডান দিকের কম্পিউটারে একটি করে অক্ষর স্থানান্তরিত হচ্ছে। এইভাবে সাধারণত অ্যাসিনক্রোনাস সিস্টেমে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়ে থাকে। এবার আসি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে স্টার্ট বিট এবং স্টপ বিট বলতে কি বুঝি। তবে ক্যারেক্টার ডেটা বিটগুলো পুরোপুরি স্থানান্তরিত হওয়ার পর এর শেষে একটি বা দুইটি স্টপ বিট যোগ করা হয়ে থাকে, এবং স্টপ বিট পেলে প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে এই বিটগুলো সম্পূর্ণ আসা শেষ হয়েছে। এই যে নিচের চিত্রে লক্ষ্য করুন, প্রথমে দুইটি একটি বা দুইটি স্টপ বিট এবং শেষে একটি স্টার্ট বিট, এবং মাঝখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ মাঝখানে হচ্ছে একটি ক্যারেক্টারের জন্য 8-bit বরাদ্দ। এই 8-bit সাথে একটি স্টার্ট বিট এবং একটি বা দুইটি স্টপ বিট মিলে এই 3-bit এবং মাঝখানের 8-bit মোট 11-bit স্থানান্তরিত হয়ে থাকে। তবে এই ট্রান্সমিশনকে স্টার্ট এবং স্টপ ট্রান্সমিশন পদ্ধতি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তবে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে স্টার্ট এবং স্টপ বিট সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করি। লক্ষ্য করুন, তবে এই ক্ষেত্রে 8-bit ক্যারেক্টারের ডেটাকে ট্রান্সমিশনের পূর্বে সম্মুখে একটি স্টার্ট বিট, এই যে ডান দিকে স্টার্ট বিট, এবং শেষে একটি বা দুইটি স্টপ বিট, অর্থাৎ এই যে শেষে স্টপ বিট থাকবে একটি বা দুইটি, তবে স্টার্ট বিট হবে একটি। যেমন এই ল্যাপটপ থেকে যে এই ল্যাপটপে আমি কোনো তথ্য পাঠাতে চাই, তাহলে আমাদের এই 8-bit এবং এই একটি বা দুইটি মিলে মোট 10-টি বা 11-bit মিলে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে স্থানান্তরিত হবে। যেমন এই যে লক্ষ্য করুন, বাম দিকের ল্যাপটপ থেকে ডান দিকের ল্যাপটপে আমাদের এই মোট 10-টি বা 11টা bit স্থানান্তরিত হচ্ছে প্রতিবার। উক্ত স্টপ বিট পেলে প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে এই ডেটা আসা সম্পূর্ণ হয়েছে। এবার আসি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এর ব্যবহার। সাধারণত পাঞ্চ কার্ড এবং কিবোর্ড থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে পাঞ্চ কার্ডে এই ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই সাধারণত আমাদের এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডের সুবিধা। ইন্টারনেট হতে আগত ডেটা মডেমের মাধ্যমে কম্পিউটারে রিসিভ করা যায় অল্প অল্প করে। এই ক্ষেত্রে এই প্রেরক এবং গ্রাহক যে কোনো সময় এই ডেটা স্থানান্তর করতে পারে, এটিও একটি সুবিধা। এবং ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো রকম প্রাইমারি ডিভাইস এর প্রয়োজন হয় না। আবার ইনস্টলেশন খরচ কম এবং জটিল সার্কিট ছাড়াই এটি বাস্তবায়ন করা যায়। এইগুলি আবার অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের কিছু অসুবিধাও রয়েছে। যেমন একবারে বেশি ডেটা পাঠানো যায় না, এটি একটি সমস্যা। অতিরিক্ত বিট ব্যবহার করা হয় বলে সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম এবং ডেটা ট্রান্সমিশনে এর গতি কম। এবার আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, অর্থাৎ প্রথমে একটি প্রাইমারি মেমোরিতে তথ্যগুলি সংরক্ষণ করা হয়। তারপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করা হয় এবং একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে। সেজন্য এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে ব্লক বাই ব্লক সিস্টেমও বলা হয়ে থাকে। যেমন এই যে উপরের চিত্রে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ব্লক আকারে তথ্য স্থানান্তরিত। এবং এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যখন ব্লক আকারে স্থানান্তরিত হয়, এক্ষেত্রে প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে সর্বোচ্চ 132টি পর্যন্ত ক্যারেক্টার থাকে। এবং এই পদ্ধতিকে ব্লক বাই ব্লক বা প্যাকেট বাই প্যাকেট ট্রান্সমিশন পদ্ধতি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে হেডার এবং টেইলারের ব্যবহার। এবং এই ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রতিটি ব্লকের শুরুতে 2 byte সমতুল্য একটি হেডার ব্যবহার করা হয়। যেমন এই যে লক্ষ্য করুন, এইখানে একটি হেডার ব্যবহার করা হয়েছে যেটি 2 byte সমতুল্য, এবং শেষে একটি টেইলার ব্যবহার করা হয় 2 byte সমতুল্য ইনফরমেশন সিগন্যাল হিসেবে। এই যে বাম দিকে লক্ষ্য করুন, এখানে একটি টেইলার ব্যবহার করেছে এবং এখানে হেডার ব্যবহার করেছে। অর্থাৎ ব্লক আকারে আমরা যখন তথ্য পাঠাই তখন সেই ব্লকের বিটের সাথে অতিরিক্ত এই 2 byte এবং এই 2 byte 4 byte সমান 32 bit অতিরিক্ত যোগ করা হয়ে থাকে। এবার আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এর সুবিধা। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাস এর তুলনায় অত্যন্ত বেশি। স্টার্ট এবং স্টপ বিট না থাকায় ট্রান্সমিশন কার্য যেহেতু অনবরত চলতে থাকে, ফলে ট্রান্সমিশন পদ্ধতিতে গতি বেশি হয়। এবং এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সময়ও কম লাগে।
এবার আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের কিছু অসুবিধা। প্রাইমারি ডিভাইস এর প্রয়োজন হয়, যেমন অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয় প্রাইমারি ডিভাইস হিসেবে, এবং এটি তুলনামূলক ব্যয়বহুল। আবার এটি সার্কিটের গঠনও বেশ জটিল, শুরুতে একটি হেডার এবং শেষে একটি ট্রেলার যুক্ত থাকে বলে এর গঠন জটিল। এবার আসি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড সিনক্রোনাস এর উন্নততর রূপ। এই ট্রান্সমিশনে পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের মধ্যবর্তী সময় সর্বনিম্ন 0 একক রাখার চেষ্টা করা হয়। অর্থাৎ আইসোক্রোনাস পদ্ধতি সিনক্রোনাসের মতো ব্লক বাই ব্লক স্থানান্তরিত হয়, কিন্তু দুটি ব্লকের মাঝখানে সময় 0 রাখা হয়, অর্থাৎ সময়ই লাগে না, খুব দ্রুত চলে যায়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন লাইভ টিভি সম্প্রচার, এই সমস্ত ক্ষেত্রে আমাদের এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়ে থাকে। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আরও কিছু তথ্য। এই ধরনের ট্রান্সমিশনে যে কোনো ডেটা পাঠানোর পূর্বে একটি স্টার্ট সিগনাল পাঠানো হয় এবং শেষে একটি স্টপ সিগনাল পাঠানো হয়, অর্থাৎ সিগনালের মাধ্যমে স্থানান্তরিত হয়ে থাকে, এবং স্টার্ট এবং স্টপ সিগনালের মাধ্যমে ডেটা সমন্বয় সাধন হয়ে থাকে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডে। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আরও কিছু তথ্য। এই পদ্ধতিতে ডেটা পুনরায় প্রেরণ করা সম্ভব হয় না, আবার ভুল ত্রুটি থাকলেও শনাক্ত করা সম্ভব হয় না, এবং এই পদ্ধতিতে ডেটা পাঠানোর ক্ষেত্রে ব্লক প্রাপকের নিকট পৌঁছেছে কি না তা পরীক্ষা করাও সম্ভব হয় না, এই জন্য সকল ক্ষেত্রে এটি নির্ভরযোগ্য পদ্ধতি নয়। এবার আমরা জানার চেষ্টা করব ডেটা ট্রান্সমিশন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের দক্ষতা পরিমাপ। ট্রান্সমিশন দক্ষতা সমান উপরে প্রকৃত ডেটা নিচে মোট ডেটা ইনটু 100 হিসেবে পার্সেন্টেজ কাউন্ট করবে। তো এবার আমরা দেখি 10 কিলোবাইট ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে দক্ষতা কিরকম হতে পারে। লক্ষ্য করুন, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে হচ্ছে প্রকৃত ডেটা, নিচে হচ্ছে 110,000 মোট ডেটা ইনটু 100, তাহলে 72.72% হয়েছে। তো আপনাদের মনে হতে পারে যে 80,000 কীভাবে হলো, 110,000 কীভাবে হলো। লক্ষ্য করুন, এখানে 80,000 হচ্ছে প্রকৃত ডেটা, এর নিচে আমি প্রকৃত ডেটা নির্ণয় করেছি 10 ইনটু 1,000, কেননা 1,000 বাইট 1 কিলোবাইট, তাহলে আমরা 10 কে যদি 1,000 দিয়ে গুণ করি তাহলে বাইটে পরিণত হবে, সেই বাইটকে আবার যদি 8 দিয়ে গুণ করি, 8 বিটে 1 বাইট আমরা জানি, তাহলে আমাদের 80,000 বিট হবে, এবং 80,000 বিট হচ্ছে প্রকৃত বিট, আমরা এই উপরে লিখেছি এই সূত্রের প্রকৃত বিটের পরিবর্তে। এবং নিচে মোট ডেটার ক্ষেত্রে লক্ষ্য করুন, এবং এই লাইনে লক্ষ্য করুন আমি লিখে রেখেছি যে মোট ডেটার সময় একটি স্টার্ট বিট এবং 2টি স্টপ বিট সহ মোট 11 বিট ডেটা স্থানান্তরিত হয়, অর্থাৎ 8 বিটের সাথে এই 1 বিট এবং 2 বিট মোট 3 বিট যোগ হয়ে মোট 11 বিট ডেটা ট্রান্সফার হয়। কিছুক্ষণ আগে আমি এই সিনক্রোনাসে দেখাইছি, এবং এইখানে আমাদের এই মোট ডেটা নির্ণয়ের সময় এই 10 ইনটু 1,000 ইনটু যেখানে 8 ছিল সেখানে 11 হবে, তাহলে 110,000 বিট হবে। তাহলে আমাদের এইখানে মোট ডেটা হচ্ছে 110,000 বিট। তাহলে এখানে উপরে 80,000, নিচে 110,000 দিয়ে যদি আমরা এই ভাগ করে গুণ করি 100 দিয়ে, তাহলে আমাদের 72.72% হবে। এই 72.72% হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস এর দক্ষতা। তো এবার আসি 10 কিলোবাইট ডেটা প্রদানের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে দক্ষতা কীরকম হতে পারে। তো এই ক্ষেত্রে সিনক্রোনাসের ক্ষেত্রে দক্ষতা আমাদের প্রকৃত ডেটা 80,000 হবে, এবং নিচে 84,000 হচ্ছে মোট ডেটা। 84,000 কীভাবে হলো সেটা আমি নিচে লক্ষ্য করুন, মোট ডেটা নির্ণয়ের ক্ষেত্রে 2 বাইট হেডার 2 বাইট টেইলার। কিছুক্ষণ আগে আমি বলেছি যে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রতিটি ব্লকের সাথে একটি শুরুতে হেডার 2 বাইট সমতুল্য এবং শেষে টেইলার এই 2 বাইট সমতুল্য, মোট 4 বাইট বা 32 বিট অতিরিক্ত প্রয়োজন হবে। তাহলে লক্ষ্য করুন, এই 80 বাইট একটি ব্লকে 80 বাইট থাকে, তাহলে 80 বাইট ইন্টু 8 বিট সমান কত, 640 বিট। তাহলে আমাদের একটি ব্লকে সর্বনিম্ন 640 বিট ডেটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে স্থানান্তর হয়, বিশেষ করে সিনক্রোনাস এর ক্ষেত্রে। তো এখন বিষয় হলো, 640 বিটের জন্য যদি 32 বিট অতিরিক্ত প্রয়োজন হয়, তাহলে 80,000 বিটের জন্য কত হবে। আমরা যদি ঐকিক নিয়মে নির্ণয় করি, যদিও এখানে আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়েছি, লক্ষ্য করুন, তাহলে এই 80,000 ইনটু 32 ডিভাইডেড 640, এই 4,000 বিট অতিরিক্ত প্রয়োজন হবে আমাদের। তাহলে আমাদের প্রকৃত ডেটা কত ছিল, প্রকৃত ডেটা ছিল আমাদের 80,000 বিট, তার সাথে 4,000 বিট অতিরিক্ত, মোট হচ্ছে এই 84,000 বিট হচ্ছে আমাদের মোট ডেটা, সেজন্য আমরা নিচে লিখেছি 84,000 বিট। তাহলে এটা যদি আমরা এই 80,000কে 84,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে 95.24% হবে আমাদের এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এর দক্ষতা। অর্থাৎ অ্যাসিনক্রোনাসের তুলনায় সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা বেশি, এখানে আমরা নির্ণয় করে দেখলাম। এবার আমার আলোচ্য বিষয় ডেটা ট্রান্সমিশন মোড। উৎস হতে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে, অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেই
সিস্টেমকে সাধারণত ডেটা ট্রান্সমিশন মোড বলে। তো লক্ষ্য করুন এই যে ইউনিকাস্টের ক্ষেত্রে প্রেরক থেকে একজন মাত্র প্রাপক ডেটা গ্রহণ করছে এবং ব্রডকাস্টের ক্ষেত্রে এই একজনের কাছ থেকে সবাই গ্রহণ করছে এবং মাল্টিকাস্টের ক্ষেত্রে একজনের কাছ থেকে এই কয়েকজন গ্রহণ করছে এবং কয়েকজন বাদ আছে। তার এই সিস্টেমগুলি হচ্ছে সাধারণত ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কোন দিকে প্রবাহিত হবে। তো ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ লক্ষ্য করলে দেখতে পাই তো প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। চলুন এগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মেথড, ডে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক এবং একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয় তাকে ইউনিকাস্ট সিস্টেম হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন মোবাইল, ওয়াকি টকিতে এই সিস্টেমে সাধারণত ডেটা আদান প্রদান হয়ে থাকে। যেমন এই ডান দিকে ছবিতে লক্ষ্য করুন, এখানে প্রেরক থেকে প্রাপক একজনের মধ্যে ডেটা আদান প্রদান হচ্ছে, অর্থাৎ একজন প্রেরক একজন প্রাপক, এই ইউনিকাস্ট এর প্রধান বৈশিষ্ট্য। এবার আসি মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। যে ডেটা ট্রান্সমিশন মোডে নেটওয়ার্কভুক্ত প্রেরক থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই এই ডেটা পাবে না, শুধুমাত্র নেটওয়ার্কভুক্ত একটি গ্রুপ বা একটি নির্দিষ্ট সংখ্যক প্রাপক এই ডেটা পেয়ে থাকে। যেমন মোবাইলের মাধ্যমে আমরা যে মেসেজ প্রদান করি, আমরা যাদেরকে মেসেজ দিব তারাই পাবে। ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে আমরা যাদেরকে যুক্ত করব তারাই পাবে। তো ডান দিকে চিত্রে লক্ষ্য করুন, 1, 2, 3, 4 ডিভাইস আছে, কিন্তু 3টা ডিভাইস পাচ্ছে এবং একটি নিচের কম্পিউটারটা কিন্তু পাচ্ছে না। তার এই সিস্টেমটাকে বলা হয় মাল্টিকাস্ট সিস্টেম। তো এবার আসি ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড। যে ট্রান্সমিশন সিস্টেমে নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই এই ডেটা পায় তাকে সাধারণত ব্রডকাস্ট ট্রান্সমিশন সিস্টেম হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন টেলিভিশনের মাধ্যমে কোনো তথ্য সম্প্রচার করলে এই নেটওয়ার্কের আওতাভুক্ত সবাই এই তথ্য পেয়ে থাকে। যেমন ডান দিকে চিত্রে লক্ষ্য করলে দেখতে পাই যে প্রেরক থেকে তথ্য প্রেরণ করছে এবং সবাই পাচ্ছে। লক্ষ্য করুন এই যে দেখুন সবাই পাচ্ছে, কিন্তু কেন সবাই পাচ্ছে, এই এই সিস্টেমটা হচ্ছে ব্রডকাস্ট সিস্টেম। এবং এই ব্রডকাস্ট সিস্টেমটা আরও আমরা বিস্তারিত লক্ষ্য করলে দেখতে পাই, লক্ষ্য করুন মাঝখানে আমাদের এই প্রেরক এখানে অ্যান্টিনা থেকে, ডিশ অ্যান্টিনা থেকে তথ্য সরবরাহ করছে এবং সকল প্রাপক অর্থাৎ টেলিভিশনে এই তথ্য পাচ্ছে যেগুলি এই ডিশ অ্যান্টিনার সাথে সংযুক্ত। এই সিস্টেমটাকে ব্রডকাস্ট সিস্টেম হিসেবে আখ্যায়িত করা হয়। ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, অর্থাৎ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা হচ্ছে একদিকে অর্থাৎ একমুখী যোগাযোগ এবং হাফ ডুপ্লেক্সটা হচ্ছে উভয়ের সাথে যোগাযোগ করতে পারবে কিন্তু একই সময়ে না। আর ফুল ডুপ্লেক্সটা হচ্ছে র্যান্ডম কথা বলবে, যেমন মোবাইল। চলুন আমরা এগুলি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কেবলমাত্র একদিকে ডেটা প্রবাহিত হলে তাকে সিমপ্লেক্স মোড বলে, অর্থাৎ একমুখী যোগাযোগ। যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ পদ্ধতি, এখানে ডেটা প্রেরণ হচ্ছে। লক্ষ্য করুন যে কিবোর্ড থেকে এই যে কম্পিউটারে যাচ্ছে অর্থাৎ একই দিকে যাচ্ছে, কিন্তু এই ডান দিক থেকে আর বাম দিকে আসতেছে না, এই কিবোর্ড থেকে কম্পিউটারে যাচ্ছে। এই সিস্টেমটাকে বলা হয় সিমপ্লেক্স মোড। এবার আসি হাফ ডুপ্লেক্স মোড। যে পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক উভয় তথ্য প্রেরণ করতে পারবে তবে একই সময়ে পারবে না। যেমন ডান দিকের চিত্রে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ওয়াকি টকি দুইটা সেটের মাধ্যমে এই হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমাদের প্রথমে বাম দিক থেকে ডান দিকে একবার যাচ্ছে, আবার ডান দিক থেকে বাম দিকে আসছে, অর্থাৎ উভয়ের সাথে যোগাযোগ করতে পারবে একই সময়ে না, একজনের শেষ হবে তারপর আরেকজন শুরু করবে। এবার আটি ফুল ডুপ্লেক্স, যে পদ্ধতিতে একই সময়ে একই সাথে প্রেরক এবং প্রাপক উভয়ই ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মেথড বা মোড বলে। যেমন মোবাইল, টেলিফোনে আমরা যখন কথা বলি তখন আমরা একজন আরেকজনের সাথে র্যান্ডম কথা বলি, এগুলি হচ্ছে ফুল ডুপ্লেক্স মেথড। এবং এইখানে লক্ষ্য করুন ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে একই সময়ে উভয় দিকে ডেটা আদান প্রদান হচ্ছে, অর্থাৎ এই প্রেরক এবং প্রাপক উভয়ের সাথে একই সাথে যোগাযোগ করছে। এই সিস্টেমটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। এবার আমাদের আলোচনার বিষয়, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের আলোকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন এবং উত্তর, চলুন এগুলি বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিট সংখ্যার উপর ভিত্তি করে কত প্রকার? 5, 4, 3, 2, সঠিক উত্তর 2 প্রকার, অর্থাৎ প্যারালাল এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি একসাথে কত বিট স্থানান্তর হতে পারে? 5, 6, 7, 8, সঠিক উত্তর 8 বিট। যেমন এই 8 বিট, 16 বিট, 32 বিট ডেটা এই প্যারালাল ডেটা পদ্ধতিতে একসাথে স্থানান্তরিত হয়ে থাকে।
সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার? 5, 4, 3, 2। সঠিক উত্তর তিন প্রকার, অর্থাৎ অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে। পরবর্তী প্রশ্ন, কোন ট্রান্সমিশনে প্রেরক স্টেশনে ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে এই প্রাইমারি ডিভাইস এর প্রয়োজন হয়। কোন ট্রান্সমিশনে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না? সিনক্রোনাস, আইসোক্রোনাস, অ্যাসিনক্রোনাস, স্ক্রিপ্টোক্রোনাস। সঠিক উত্তর, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে আমাদের এই স্টোরেজ, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। স্টার্ট স্টপ ট্রান্সমিশন বলা হয় কোন ডেটা ট্রান্সমিশনকে? অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, বিট সিনক্রোনাইজেশন, সিনক্রোনাস। সঠিক উত্তর, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মিশনকে। লাইভ টিভি সম্প্রচার ও স্ট্রিমিং ভিডিও ডেটা স্থানান্তরের মেথড কোনটি? প্যারালাল, সিরিয়াল, আইসোক্রোনাস, সিনক্রোনাস। সঠিক উত্তর, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। সিনক্রোনাস ট্রান্সমিশনের প্রতিটি ব্লকে কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকতে পারে? 60 থেকে 80, 70 থেকে 120, 80 থেকে 132, 140 থেকে 162। সঠিক উত্তর, 80 থেকে 132 ক্যারেক্টার পর্যন্ত থাকতে পারে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমের প্রতিটি ব্লকে। কোন ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়? আইসোক্রোনাস, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। সঠিক উত্তর, 1 এবং 2, অর্থাৎ আইসোক্রোনাস এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ডেটাকে ব্লক আকারে ট্রান্সমিট করা হয়। 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কত হবে? সঠিক উত্তর, 72.73%। এখানে নিয়মটি আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, সেটি হচ্ছে যে এই 5 কিলোবাইটে সাধারণত 40,000 বিট, এবং এটা হচ্ছে প্রকৃত বিট, এবং মোট বিট হচ্ছে এই 55,000 বিট। এই 40,000 কে 55,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে এই 72.73% হয়। অবশ্য আমি এই কিছুক্ষণ আগেই বিস্তারিত যখন আলোচনা করেছি তখন এই অবশ্য কিছুক্ষণ আগে আমি যখন আলোচনা করেছি তখন আমি এটি বিস্তারিত দেখিয়েছি, তাই আমি আজকের ভিডিওর পূর্বের অংশটি দেখার জন্য অনুরোধ করব। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোনটিতে? অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, ব্রডকাস্ট, ইউনিকাস্ট। সঠিক উত্তর, আইসোক্রোনাস। পরবর্তী প্রশ্ন, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতার পরিমাণ কত? সঠিক উত্তর, 95.23%। লক্ষ্য করুন এখানে 80 কে 84 দিয়ে ভাগ হবে। 84 কেন হবে? 80 বাইট, আর এই 80 বাইটের সাথে অতিরিক্ত এই টেলার এবং হেডার, 2 বাইট টেলার 2 বাইট হেডার, মোট 84 দিয়ে ভাগ হবে। 80 কে 84 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 95.23% হয়। বিশেষ করে এই কিছুক্ষণ আগে আমি এই কিভাবে নির্ণয় করতে হয় বিস্তারিত দেখিয়েছি, সেটি দেখার জন্য অনুরোধ করছি। যে সিস্টেমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, আইসোক্রোনাস, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। সঠিক উত্তর, এই আইসোক্রোনাস এবং সিনক্রোনাস দুই ক্ষেত্রে আমাদের এই প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়, যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। সঠিক উত্তর, 2 এবং 3, অর্থাৎ ব্লক আকারে এটি হচ্ছে আমাদের এই সিনক্রোনাসের সিস্টেম, কিন্তু পরবর্তী দুইটা হচ্ছে আমাদের এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সিস্টেম, অর্থাৎ আমরা এই কিবোর্ড থেকে কম্পিউটারের সাধারণত অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয়, যার বৈশিষ্ট্য হচ্ছে নিচের দুইটি। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটে শুরু এবং শেষ বুঝতে পারা, গতির পরিমাণ বৃদ্ধি পাওয়া। সঠিক উত্তর, 1 এবং 2, অর্থাৎ সমন্বিত এবং শুরু এবং শেষ বুঝতে পারা। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য হচ্ছে ডেটা ট্রান্সমিশনের স্পিড, প্রাইমারি স্টোরেজ ডিভাইস, মাঝখানে বিরতির সময়। সঠিক উত্তর, 1, 2, 3, তিনটাই সঠিক। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটি হচ্ছে সুবিধা, অর্থাৎ এই অ্যাসিনক্রোনাস সিস্টেমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। একমুখী ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কি বলে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট। সঠিক উত্তর, সিমপ্লেক্স মোড, অর্থাৎ একমুখী যোগাযোগ। নিম্নের কোনটিতে ব্রডকাস্ট মোড ব্যবহার করা হয়? টেলিফোনে, টেলিগ্রাফে, টেলিভিশনে, কার্ড রিডারে। সঠিক উত্তর, টেলিভিশনের সম্প্রচারে। মোবাইলে ডেটা ট্রান্সফার পদ্ধতিকে কি বলে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট। সঠিক উত্তর, ফুল ডুপ্লেক্স। ওয়াকিটোকি সেট ব্যবহার করে ডেটা ট্রান্সফার পদ্ধতিকে কি বলে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট। সঠিক উত্তর, হাফ ডুপ্লেক্স, কিছুক্ষণ আগে আলোচনা করেছি। কম্পিউটার হতে প্রজেক্টরে ডেটা ট্রান্সফার পদ্ধতিকে কি বলে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট। সঠিক উত্তর, সিমপ্লেক্স, অর্থাৎ এটি একমুখী যোগাযোগ বা একমুখী স্থানান্তর পদ্ধতি। চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড?
ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। লক্ষ্য করুন এখানে কিন্তু এক জায়গা থেকে সব জায়গায় সম্প্রচারিত হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে ব্রডকাস্ট সিস্টেম, সবাই পাচ্ছে সমানভাবে। চিত্র বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? লক্ষ্য করুন এখানে প্রেরক থেকে প্রাপক দুইজন পাচ্ছে, বাকি একজন পাচ্ছে না, তাহলে এটি হচ্ছে মাল্টিকাস্ট সিস্টেম হবে। পরবর্তী প্রশ্ন, চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? একজন দিচ্ছে, একজন পাচ্ছে, একজন প্রেরক, একজন প্রাপক, অর্থাৎ ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? লক্ষ্য করুন একজন থেকে আরেকজন, অর্থাৎ এটি হচ্ছে সিমপ্লেক্স মোড, অর্থাৎ একমুখী যোগাযোগ, এটি সম্পূর্ণ একমুখী যোগাযোগ। চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? সিমপ্লেক্স, ব্রডকাস্ট, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট। সঠিক উত্তর ফুল ডুপ্লেক্স, অর্থাৎ উভয়মুখী যোগাযোগ, উভয় উভয়ের সাথে যোগাযোগ করতে পারতেছে, এটি ফুল ডুপ্লেক্স মোড। নিম্নের উদ্দীপকটি পড়ে 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দিতে। লক্ষ্য করুন একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় যোগাযোগ করতে পারেন না। কুমিল্লা বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। উদ্দীপকে বর্ণিত কোন ধরনের ডেটা ট্রান্সফার পদ্ধতি ব্যবহৃত হয়েছে? হাফ ডুপ্লেক্স, অর্থাৎ একই সময় যোগাযোগ করতে পারে না, হাফ ডুপ্লেক্স। একই সাথে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে যে ডিভাইস এর প্রয়োজন হয়, মোবাইল, ওয়াকিটকি, রেডিও ব্রডকাস্ট। সঠিক উত্তর 1 এবং 2, অর্থাৎ মোবাইল এবং ওয়াকিটকির মাধ্যমে আমরা একই সাথে উভয়ের সাথে যোগাযোগ করতে পারি। নিম্ন উদ্দীপকটি পড়ে 30 এবং 31 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। একটি টক শো অনুষ্ঠানে একজন চট্টগ্রামের লালখান থেকে এবং একজন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হলেন। সম্মিলিত বোর্ডে এই প্রশ্নটি 2018 সালে এসেছিল। উদ্দীপকে বর্ণিত কোন ধরনের ডেটা ট্রান্সফার পদ্ধতি? এখানে লক্ষ্য করুন এই টক শোতে দুইজনকে যোগাযোগ করতে সুযোগ দিয়েছে, তাহলে এটা হচ্ছে মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। এই ধরনের আলোচনার ক্ষেত্রে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা হলো ইন্টারনেট, ইন্টারনেট, ওয়াইফাই, রেডিও, ওয়েব। ইন্টারনেট সংযুক্ত না থাকলে এই ধরনের ডেটা ট্রান্সমিশন মোড পরিচালনা করা কঠিন। পরবর্তীতে আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন, নিম্নের উদ্দীপকটি পড়ে 32 এবং 33 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। রায়হান সাহেব মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস নেন এবং অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য অভিভাবকদের কাছে SMS এর মাধ্যমে প্রেরণ করেন। চট্টগ্রাম বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। উদ্দীপকে বর্ণিত রায়হান কোন ধরনের ডেটা ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে থাকেন? সিমপ্লেক্স মোড, অর্থাৎ SMS প্রদান করে সিমপ্লেক্স মোডে, একমুখী যোগাযোগ। উদ্দীপকে বর্ণিত অনুপস্থিতির জন্য ব্যবহৃত মেসেজ ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হল সিমপ্লেক্স, মাল্টিকাস্ট, রেডিও ব্রডকাস্ট। সঠিক উত্তর 1 এবং 2, অর্থাৎ সিমপ্লেক্স মোড একমুখী যোগাযোগ এবং মাল্টিকাস্ট, অর্থাৎ সবাইকে দিচ্ছে না, যাদেরকে দিচ্ছে তারা পাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্ত। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় ডেটা ট্রান্সমিশন মাধ্যম হিসেবে তার মাধ্যম এবং তার বিহীন মাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে, প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।